আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দূতাবাস ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে প্রবাসী বাংলাদেশিরা। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন ডিসিএম মিজানুর রহমান, লেবার কাউন্সিলর আব্দুল হালিম মিয়া ও প্রথম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।